ফ্রেন্ড এই যে এটা কলার জাঙ্গি তো জাঙ্গিটা পুরো না হয়ে গেছে এই যে সরষার চারা লাগাইছি এই প্রতিটাতে দুটো করে সরষার চারা দেওয়া আছে কারণ এই জাঙ্গিটাতেই আর কি সরষা উঠবে কলার গাছ কাটা দিব দেওয়ার পরে সরষা উঠবে এইটাতে যে শশার চারা ওইটা আগে শশার বীজের থেকেই আর কি চারাটা তোরা করা এই দুটো জমিতে শশা লাগবো এই যে উঁচু ঢিপি করা হয়ে গেছে উপরে কল্লার জাঙ্গি তো জাঙ্গিটা দেখো মারা যাবে আর কল্লার গাছ অনেক পুরনো হয়ে গেছে এই যে এখন শশা লাগাবো এই জাঙ্গিটাতেই নতুন করে আর জাঙ্গি দেবো না জাঙ্গি বা মাছা বলে অনেকে সেটা আর দেবো না এটার মধ্যেই উঠাবো তারপরে এটাতে হচ্ছে আলু লাগাবো শশাটা ওঠার পরে বর্ষা শেষ হয়ে গেলে আলু লাগাবো এই যে শশার গাছ খাইতে দেবো এই যে কল্লার চারা উঠে গেছে এই যে কল্লার চারার জন্য দেখো কত সুন্দর কল্লার চারা এই যে সেই জন্য এখন খাইতে দেবো শশাতে এখনো অনেক ফল আছে কিন্তু শশার ফলটা যদি ঠিক উঠাই তাহলে কল্লার চারাগুলো উঠবে না তো গাছ শশার গাছ মোটামুটি পুরনো হয়ে গেছে সেই জন্য এগুলো গাছ খাইতে দেবো শশার গাছের গোড়া কাটে দেবো দেওয়ার পরে কিছুটা উপরে কাটে দেবো নাহলে এই গোড়াটা এই জায়গায় কাটলে আবার নতুন করে শিকড় বেড়াবে আবার গাছটা বাইচে যাবে এগুলো আর এগুলো গাছ রাখবো না সেজন্য কাটে দিচ্ছি এই কল্লার চারা উঠাবো এখন কল্লার চারা গোড়াটা অনেক জাবড়া জঙ্গল ঘাস টাস যা আছে সবগুলো নিজানি করে দেবো জি এই চারা এইরকম পরিষ্কার করে দেবো এই গাছটা এখন নিজানি করে দেবো এখানে শুকনো কাপড় আর কাপড়ে হচ্ছে রাসায়নিক সার দেওয়া আছে গাছের গোটা উঁচু করে দেবো জল পাইলে সমস্যা না হয় ফ্রেন্ড এটা আগে শশার জাঙ্গি ছিল শশার জাঙ্গি বা মাচা তো এখন এটার নিচে এগুলো গাছ তো অনেক পুরনো হয়ে গেছে এখন নিচে এগুলোতে কল্লা লাগাইছি কল্লার নতুন চারা আর এই যে কল্লার চারা উঠে গেছে তো এখন এই শশার গাছগুলো শুকিয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করতে হবে তো দেখতে থাকো পুরো ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী যা সবজি আবার চাষ আবার যা হয় তোমাদের সাথে শেয়ার করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সবার আগে আপনি দেখতে পাবেন মাছ বড় বড় পুরোনো ডাল ডাল ঠিক আছে এগুলো এখন খাইতে দেবো এইভাবে মাছা বা জাঙ্গি দেওয়ার সুবিধা কি এটা আগে শশা করছি শশা মারা দেওয়ার পরে এখন নতুন করে কল্লা হয়ে যাচ্ছে তো একটা জাঙ্গির মধ্যেই দুটো চা দাবাদ হচ্ছে এটা কোনো সমস্যা নেই আর নতুন করে এটা জাঙ্গি দিতে লাগলো না সেটা একবারেই হয়ে গেল এক জাঙ্গির মধ্যেই দুটো হয়ে গেল শশা এবং নতুন করে কল্লা হচ্ছে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না নেক্সট টাইম কোনো সমস্যা নেই এটা জাস্ট পরিষ্কার করে দিলেই যাবে তো গাছের চারাগুলো বা কল্লার চারা গাছগুলো তাড়াতাড়ি জানলার মধ্যে পুরোটা তাড়াতাড়ি হয়ে যাবে
পরিষ্কার হয়ে গেল। তাড়াতাড়ি মাছায় উঠে যাবে, অনেকে মাছা বলে অনেকে জাংলা বলে কেউ জাঙ্গি বলে। যেটা জমি আছে এক বিঘা উঠে আছে, তো সম্পূর্ণটাই এইভাবে পরিষ্কার করবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে পাশে থাকবেন। মোটামুটি এই মাসের শেষের দিকে পুরো ফুল ফল আসবে, মানে মাটি থেকে গাছ সম্পূর্ণ উঠতে প্রায় 60 দিন সময় লাগে। এখন একটু কীটনাশক স্প্রে করতে হবে। এটা হচ্ছে শশার জাংলা ছিল আগে, সেটাতে করলা লাগিয়েছি, আর করলা যে ছিল এটা হচ্ছে করলার জাংলা, ঠিক আছে, এটাতে শশা লাগিয়েছি। এই যে শশা, তো এই জমিটাতে একটু বৃষ্টি হলে জল লেগে যায়, বৃষ্টির জল জমে যায়, সেই জন্য এতটা উঁচু ঢিপি করে দিয়েছি। আর এই যে এগুলো পাতা দেওয়া আছে, এই পাতার মধ্যে আবার নতুন করে চারা লাগিয়েছি, বিচি দিয়েছি, পুঁতেছি, এই যে নতুন চারা উঠে গেছে। সবগুলো উঁচু ঢিপির পাশে করে আবার 3-4টা করে নতুন বিচি লাগানো আছে, চারা আছে, এই যে নতুন চারা হয়ে গেছে, বিচি লাগানো ছিল, বৃষ্টির জল জমে আছে। এখনো হালকা বৃষ্টি হলে জমিটাতে জল জমে যায়, সেজন্য এতটা উঁচু ঢিপি করে দেওয়া আছে, বিচি লাগিয়েছে, এই যে চারা হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো এরকম হয়ে গেছে, আর অনেক গাছ ভালো আছে, একটা জমিতে এইরকম হয়ে গেছে, আর একটা জমির চারা খুব, মানে শশা গাছ খুব ভালো হয়ে গেছে, এগুলা ফুল ফলাইছে গেছে, এই যে ফুল আসছে। দুইটা জমি আছে, দুইটার মধ্যে একটা জমি শশা গাছ অনেক সুন্দর হয়ে গেছে, প্রচুর ফুল আসছে, যে ফুল ফলাইছে গেছে, এই যে ফল আসছে। আর নতুন চারা উঠে গেছে। তো ফ্রেন্ড, ভিডিওটা একটু বড় হবে, তবু একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ভিডিওটা অনেক দিন থেকে করছি, এই ভিডিওটা একটু একটু করে পার্ট রেকর্ডিং করছি, সেই জন্য এই যে শশা আজকে বাজারে নিয়ে গেছি, আর প্রতিটা গাছে এখনও শশা হয়নি, কিছু কিছু গাছে হচ্ছে শশা। আর এই ঘাসগুলো ঘাস মারা স্প্রে করে দিলে ভিটা পুরোটা পরিষ্কার হয়ে যাবে। ফ্রেন্ড, শশার সব কাজ শেষ হয়ে গেছে, এখন যা ফল প্রচুর ফল হবে, এখন স্প্রেটা করবো শুধু, আর গোড়টা নিজানিত হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা অনেক বড় হবে, কারণ ভিডিওটাতে আগের যে শশা করছিলাম সে শশা থেকে নতুন করে গোটা শশা থেকে বিচি সংগ্রহ করে সে পুরোপুরি শোধন করে আবার নতুন চারা যেটা গাছছিলাম, আর সেই চারারই হচ্ছে এই যে শশা, এই শশাটা হচ্ছে নতুন চা, মানে বিচি আর কি, যেটা আগের আর কি করছিলাম শশা, সে শশাটারই বীজ থেকে এই চারাটা তৈরি করে এই যে এই শশাটা করছি। ওই যে এগুলো সম্পূর্ণ জমিটা নিজানি শেষ, সম্পূর্ণ জমি নিজানি শেষ, এখন স্প্রে করতে হবে পোকামাকড় থেকে। জমি যাতে ঘাস মারা স্প্রে করা হয়ে গেছে, আর স্প্রে করার পরে সম্পূর্ণ জমিটা এমনি গাছের গোড়াগুলো নিজানি করা শেষ হয়ে গেছে, আর যে জায়গাগুলো আছে এই ফাঁকা জায়গাটাতে এটাতে ঘাস মারা স্প্রে করে দেওয়ার পরে জমিটা এখন পুরো উর্বর হবে। আর এই যে গাছগুলো, অনেকগুলো গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, সেজন্য আবার গড়ে নতুন চারা দিয়েছি, বিচি আর কি পুঁতেছি, সে বিচির থেকে নতুন চারা হয়ে গেছে।
দেখতে পাচ্ছো গতকাল শশা নিয়ে বাজারে নিয়ে গেছিলাম। এটা প্রতিদিনই ছিটতে লাগে, বলতে কি প্রতিদিনই ছিটতে লাগে, না হলেও একদিন পর একদিন এই শশা ছিটতে লাগে। আর যদি একদিন পর একদিন না ছিল সেটা কালারটা চেঞ্জ হয়ে যায়, শশাটা যদিও কচি থাকে কিন্তু মানে বাইরেটা যেন লালচে লালচে হয়ে যায়, সেটা তোমাদের দেখাবো কীরকম হয়ে যায়। দেখো এটা কত শশা আছে এই গাছটাতে, তো কালারটা হবে আপনার গিয়ে নাই যদিও শশা দেখি যদি, এই যে যে এই যে দেখো এটা শশাটা, এই দেখো এখনও গড়ে ফুল আছে, ফুল আছে, কিন্তু লোকাল শশার সমস্যা এটাই কালারটা চেঞ্জ হয়ে যায়। এই কালার চেঞ্জ হইলে আর কি বাজারে সেটা দাম কম হয় আর কি। আর এখন বর্তমানে বাজারে চলছে 40-50, মানে মোট কথা 50 টাকা আর কি অ্যাভেলেবল চলছে। আর বাইরে যেটা আমাদের মাথা হয় 50 টাকা চলছে, ফালাকাটায় 60-70 টাকা চলছে এই শশাটা। তো এখনও গাছে সম্পূর্ণ সব গাছে আর কি পুরোপুরি ফল আসেনি, মানে দেখতেই পাচ্ছো এটা মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে সব গাছেই ফল আসবে। আর এই দেখো কীভাবে সর্বনাশ হয়ে গেছে, এই যে গাছগুলো ছাগল খেয়ে নিছে। আর এগুলো নতুন চারা কিছু কিছু মানে ঢিপির মধ্যে নতুন চারা লাগিয়েছি। তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগে যদি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যেন তোমাদের পুরো সবজির মানে যা সবজি আবাদ করবো সেটা তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি। যখন গাছে প্রচুর ফল আসবে সেটা প্রতিদিনই ছিটতে লাগবে, আর এখন তো সব গাছে ফল আসেনি সেজন্য একদিন পর একদিন ছিটতে লাগে।